মানুষ কেন আল্লাহর কাছে প্রার্থনা করবে যদি ভাগ্যে যা লিখেছেন তাই হবে দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় কি যদি না হয় তাহলে দোয়া করে লাভ কি আমার ভাগ্যে যা ছিল তা তো ঘটবেই ভাই আরিফ হোসেন একজন দপ্তরিকে দপ্তরীকে দায়িত্ব দেওয়া হলো তুমি বেল পিটাও তোমার দায়িত্ব শুধু বেল পিটানো বিদ্যালয়ের আচ্ছা তাকে এই চাকরি দেওয়া হয় সে যদি বেল পেটায় সে বেতনও পাবে বোনাসও পাবে তার চাকরিও চলবে সব ঠিক কারণ সে তার ডিউটি পালন করছে কিন্তু সে যদি বেল পেটানো বাদ দিয়ে প্রিন্সিপাল সাহেব তার চেম্বারে কি করছেন শুধু প্রিন্সিপাল সাহেবের ওখানে যদি তাকিয়ে থাকে বেল পেটানো বাদ ডিউটি পালন না করে প্রিন্সিপালের অফিসিয়াল বিষয় নিয়ে সে ব্যতিব্যস্ত আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার মতো অবস্থা চাকরি থাকবে মোটেও থাকবে না একদিনই তাকে বের করে দেয়া হবে এখন তকদির হলো আল্লাহর অফিসিয়াল বিষয় তকদির আল্লাহ তালা কাকে কি করবেন না করবেন মহাবিশ্বকে চালান তকদির ইন না ইননা সেই ইন খালক নাও হবে কদর সব কিছুকে আমি তকদির একটা পরিমিত আন্দাজে আমি সৃষ্টি করেছি পরিমিতভাবে সৃষ্টি করেছি তো কেন কদার আল্লাহর সকল বিষয়ে একটা সু পরিমিত পরিমাণের সাথে আবদ্ধ তকদির এগুলি তকদির তো এগুলি আল্লাহর অফিসিয়াল বিষয় আপনার কি কাজ তকদিরের সাথে আল্লাহ কাকে কি দিবেন না দিবেন কাকে মারবেন কাকে কাটবেন কাকে ক্ষমতা দিবেন কাকে ক্ষমতা সাথে ওনার বিষয় আপনাকে বলছে বেল পিটা জানাতে যাও সালাত পড়ো জাকাত দাও এবাদত করো আমার হুকুম পালন করে জানাতে যাও আপনি উঠে করবেন আপনার আল্লাহর অফিসিয়াল বিষয় নিয়ে এসব দোয়া করলে কি হবে আল্লাহ যদি লিখে রেখেছেন যে এই হবে ওই হবে তাহলে আর দোয়া করে লাভ কি তো আপনি আল্লাহর অফিসিয়াল বিষয় নিয়ে এগুলো হস্তক্ষেপ করছেন এগুলো মোটেও আপনার কাজ না আপনার কাজ জান্নাত বেতন নেন আপনি আমলে সওয়ালে করেন বাস আপনি জান্নাত ইন্দনা সুরা আল কাহের একশো আট নয় দশ নম্বর আয়াতগুলি পড়েন না কেন ইমান আনয়ন করেছে সৎকর্ম করেছে জান্নাতল ফেরদাউস তার জন্য রেডি সে ওখানে চলে যাবে এখানে তো বলা হয়নি সে আল্লাহ তকদির নিয়া ইন্দিনা আমানু অথাপক্কা রুফি কদার ইমান এনেছে আর আল্লাহ তকদিন নিয়া ভাগ্য নিয়ে আল্লাহ কি ভাগ্য লিখেছেন কার জন্য সেগুলো নিয়েছি চিন্তা গবেষণা করেছে সেই যাবে এটা তো বলা হয় নাই আপনাকে তকদিনের ব্যাপারে একটাই ডিউটি দেওয়া হয়েছে শুধু ইমান আনবেন যে আল্লাহর একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের আওতায় মহাবিশ্ব চলছে ওইটার নামে তকদীর বসে তকদির নিয়ে আর কোনো চিন্তা নেই অতু মিনাবিল কদের মিনালে তালা বল মন্দ যাই ঘটে পৃথিবীতে সব সবই প্রোগ্রাম আল্লাহর একটা প্রোগ্রামিংয়ের আওতায় এটা হচ্ছে কম্পিউটারে যেমন একটা সব কিছু একটা প্রোগ্রামিংয়ের আওতায় চলে একটা টিভি একটা প্রোগ্রাম চলছে একটা প্রোগ্রামিংয়ের আওতায় এটা চলছে তো আল্লাহর আল্লাহরে মহাবিশ্ব কি এমনিই বিশৃঙ্খলভাবে চলবে একটা প্রোগ্রামিং আছে সেটা ওনার কাছে ওনার বিষয় সেটা আপনার তো বিষয় না এই জন্য ওই উদাহরণটা দিয়েছে যে দপ্তরের কাছে হলো বেল পেটানো আর বেতন নেওয়া বোনাস নেওয়া তুমি ওইটা করলে তোমার সব ঠিক আছে প্রিন্সিপালের চেম্বারে উনি কী করে এগুলি করতে গেলে চাকরি হারাবে এখন এই জন্য তকদির আল্লাহ কি করেছেন না করেছেন কার জন্য কি রেখেছেন এটা আপনার চিন্তার বিষয় না এগুলি মোর্শেকদের বিষয় মোর্শেকরা এগুলি নিয়ে ঘাঁটাঘাঁটি করে বেঈমান হয়ে ইমান ছাড়া কবরে যাইতেন মুসলিমদের এগুলি করা উচিত না তো দোয়ার দোয়া হইলে দোয়াটাই তো এবাদত প্রেয়ারিতে তো এবাদত আর দোয়া ও হুয়াল ইবাদ এমন করণে বলা হয়েছে অকল অরব্যকু মধু উনি আসছে যেগুলো তোমাদের রব বলেছেন আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো ইন্নাল্লাজিনাতি দেখুন এখানে বলছে উদুনি আস্ত তোমরা দোয়া করো আস্তাজিব লাকুম আমি দোয়া কবুল করব। এই দোয়াটাকেই আয়াতের পরবর্তী অংশে এবাদত বলেছেন ইন্নাল্লাজিনাস্তাক বেরুন আন এবাদাতি আন দোয়াই বলেন নাই যারা আমার দোয়া থেকে অহংকার করে দোয়া করা থেকে অহংকার করে দোয়া করতে গিয়ে তাদের প্যাস্টি যে লাগে এরা জাহান্নামে নামে যাবে সৈয়দ হুলুন জাহান্নামা দা হেরিন কিন্তু এখানে এখানে বেরুনান দোয়াই না বলে ইয়াস্তাক বেরুনান এবাদাতে বলেছেন মানে বুঝাই দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন যে এই যে একটু আগে যে আমি বললাম উদি আমার কাছে দোয়া করো এইটাই এবাদত দোয়া হুয়াল ইল্লা দোয়া তো লাহিবের সাহি হাদিস রয়েছে যে তকদিরকে ফিরাতে পারে একমাত্র দোয়া হতে পারে দোয়া করলে একটা মুসিবত আপনার উপরে নাজিল হচ্ছে এই সময় আপনি একটা দোয়া করেই ফেলেন আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ মুসিবত থেকে আমার রক্ষা করো এই দোয়া গিয়ে ওই মুসিবতকে আক্রমণ করবে রাশিয়ার এস ফোর হান্ড্রেড এস ফোর হান্ড্রেড বা এস ফাইভ হান্ড্রেড বা আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো পাল্টা ক্ষেপণাস্ত্রকে যে আক্রমণ করে তো আপনি যে দোয়া করলেন এই দোয়া গিয়া ওই মুসিবতকে ধরল মধ্যে নবীজি বলছেন যে জানে ইলা এই দোয়া আর ওই মুসিবত লড়াই চলবে কেমন পর্যন্ত এই দোয়া ওই মুসিবতকে নামতেই দেবে না লোকের উপরে আল্লাহ দোয়া এত বড় মারাত্মক ক্ষেপণাস্ত্র এবার দোয়া করতে থাকুন এটা আপনার কাজ মুসিবত আসতেছে কি না আসতেছে আপনি দোয়ার মাধ্যমে এটার বিরুদ্ধে একসানে যান এটা আপনার জন্য বৈধ কিন্তু ওটা যে বলেছেন যে ভাগ্যে যা লিখেছেন তাইলে লাভ কি দোয়া করে লাভ এই এরকম কথা জীবনেও বলবেন না এটা আল্লাহ অফিসিয়াল বিষয় লাভ কি লস কি যিনি আপনাকে বানিয়েছেন আল্লাহ আলা মন খলক যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না কোনটাতে কি লাভ কোনটাতে কি লস ওটা তো তকদির ওটা ওনার অফিশিয়াল বিষয় আপনি ওটা নিয়ে কখনো চিন্তা করবেন না আপনার যা বেল পিটানি দরকার সেটা পেটান মহিয়